যুবক ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে। আমার বোনেরা, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবে। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না। তো বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। মাসালা বুঝতে পেরেছেন? বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া, এটা সুন্নাত।